ইবাদাত, ইবাদাতি সালাত, সবচাইতে বড় ইবাদাত হলো নামাজ। দন্তন্ময় আকার ময় আকার বর্গিজ্জ নামাজ, দন্তন্ময়তে নমিম আকারেতে আমার, ময়েতে মাতাকে আকারেতে আল্লাহর, বর্গিজ্জয়তে জন্য নত করিব একমাত্র আমার মাতা মহান আল্লাহর জন্য। আল্লাহর জন্য আমি মাতা নত করব। আমি আপনার কাছে বোঝাতে চেয়েছি, পৃথিবীর শহরে নগরে পাড়ায় পাড়ায় গ্রামে গঞ্জে খানকা ঈদগাহ মুক্ত মসজিদ মাদ্রাসা, শুধু তাই নয়, ফিল আরদি তামান, পৃথিবীর যত মাটি আছে জমিন আছে সেখানে আপনি যদি চৌঁছে যাও, সেখানে গিয়ে সেজদা দিলে নামাজ আদায় হয়ে যাবে। ও বাবাজিরা, আমার নবী বলেছেন পৃথিবীর জমিনটা আল্লাহ আমার উম্মতের জন্য মসজিদ বলে ঘোষণা করে দিয়েছেন, আপনি যে জায়গায় দাঁড়িয়ে নামাজ পড়বেন অসজুদুলিল্লাহ, আল্লাহর নামে আপনি সেজদা দেবেন কেন? ওই সেজদাটা পৃথিবীর কোনো ব্যক্তির পায়ের কাছে যায় না, ওই সেজদা মহান আল্লাহ পাকের কুদরতি পায়ের কাছে হাজির হয়ে যায়। বাবু আর একটু, এই বাবু আর একটু মনিটরের সাউন্ড দাও ভাই, এমনি অবস্থা ভালো না, একটু হালকা করে, অসুবিধা হলে বলবে, আমি আস্তে আস্তে বলবে, অসুবিধা বলবে। নামাজ পড়তে গেলে কোরআন লাগে, কথাটা অতি সত্য, তবে আগিয়ে যাওয়া যায়। আপনারা মসজিদে 8:30, 7:45 কিংবা 7:30 আপনারা মসজিদে এসান, নামাজ করেছেন, মসজিদে আজান তো বাহাই নামাজের জন্য, নামাজ তো হবে আল্লাহর জন্য, আল্লাহর জন্য। কিন্তু মসজিদে যখন আজান দিয়েছেন, আল্লাহু আকবার আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বলে আজান দিয়েছেন, ওই আজান তো দোকান বন্ধ করার জন্য নয়, ওই আজান তো খানা খাবার জন্য নয়, ওই আজান তো ঘুমানোর জন্য নয়, ওই আজান দেয় একমাত্র আল্লাহর ইবাদত নামাজ আদায় করার জন্য। তাহলে নামাজ যদি আল্লাহর কোরআন দিয়ে হয়, নামাজ যদি কেবল আল্লাহর পক্ষে হয়, কিন্তু নামাজের জন্য ডাকা হচ্ছে, কোরআন দিয়ে ডাকা হয় না, আমার নবীর জবানের হাদিস দিয়ে আল্লাহর মাহবুব বান্দা মুসল্লিদের ডাকা হয়। বলুন সুবহানাল্লাহ। আপনি মসজিদে চলে গেছেন, আল্লাহুম্মা ফতালি আবু আবার রহমাতি, আপনি প্রথমে ডান পা দিয়েছেন, ওটা হলো হাদিস, আপনি নিয়াত করলেন, নাওয়াইতুন উসাল্লিয়া লিল্লাহি তাআলা আরবা রাকাআত সালাতে ঈশা ফরদুল্লাহি তাআলা, এমন করে আপনি 3 রেকাত 2 রেকাত 4 রেকাত নিয়াত করলেন, কিন্তু নিয়তের কথা তো কোরআনের কোথাও নেই, হাদিসটা বুখারীতে প্রথমে এসেছে, ইন্নামাল আমাল বিনিয়াত, প্রতিটা কাজে তোমরা কমপ্লিট নির্ভেজাল নিয়াত করো, নিয়াত করো। তাহলে নামাজের জন্য ডাকা হয়েছে আজান, ওটা হলো হাদিস, তারপরে নিয়াত করছি, ওটাও হলো নবী পাকের হাদিস। ইল্লা শামাতি উদনাইহি দুনুয়াই দিয়া কোন দুটো হাত কানের লতিতে ঠেকিয়েছেন, এটা হলো হাদিস। আপনি তাহারি বা নাভির নিচে হাত বেঁধেছেন, এটা কোরআন নয়, এটা হলো হাদিস। সুবহানাকা আল্লাহুম্মা অবিহাম দিকা, আপনি দোয়া সানা পাঠ করেছেন, এটা কোরআন নয়, এটা হলো নবী পাকের হাদিস। আপনি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পাঠ করেছেন, কোরআন শরীফ যদি 114টা সূরা থাকে, 848টা যদি পৃষ্ঠার হয়, নরমালে যদি 600-700 হাজার টাকা দাম হয়, কোরআন শরীফে যদি 30টা যদি পারা হয়, 114টা যদি সূরা হয়, টোটাল কোরআন শরীফের ভিতরে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম লেখা নেই, ওটাই তো নবী পাকের হাদিস। তাহলে এতদিন যুগ শতাব্দী ধরে শুনে এসেছিলে কোরআন ছাড়া নামাজ হয় না, এখন তো কোরআনের একটাও আয়াত আসেনি, তাহলে নামাজে এতদূর পর্যন্ত আপনি পৌঁছে গেছেন, এই হাদিসগুলো বাদ দিলে কি নামাজ হওয়া সম্ভব? তাহলে এতদিন ধরে আমার হুজুররা বলে এসছে, বাবা কোরআন পড়তে গেলে নামাজ পড়তে গেলে কোরআন লাগে, নামাজ পড়তে গেলে কোরআন লাগে, ওরা কি নবীর লুকোতি চেয়েছিল নাকি, আমি কিছু বুঝতে পারিনি। তাহলে কোরআন নামাজ পড়তে গেলে যদি কোরআন লাগে, কোরআন পড়তে গেলে কি লাগবে?
আপনি বলবেন আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, ওটা তো আল্লাহ নবীর হাদিস। কোরআনের শেষে বলবেন সাদাকাল্লাহুল আলিউল আযিম, আল্লাহ যা বলে সত্য বলে ওটা হাদিস। অসাদাকার রাসূল নবীউল কারীম, আমার দয়ার নবী মেহেরবান, তিনি যা বলে সত্য বলে ওটা তো হাদিস। তাহলে কোরআন শুরু করতে গেলে হাদিস পড়তে হয়, কোরআন শেষ করার পরে যেটা পড়ি ওটাও হাদিস। তাহলে কোরআন পড়তে গেলে যদি হাদিস লাগে, নামাজ পড়তে গেলে কি হাদিস লাগে না? আপনি এবার বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করলেন, বেসিনজের বিসমিল্লাম জের মিল্লাম খড়জাবাল্লা হে রাজের হির, রহে যাবার রামিম খড়জাবার মা নুন রজের নির রজাবারা হেয়াদের হিমিম জেরমি। বিসমিল্লাহির রহমানির রহিমি, আল্লাহকে নামছে শুরু করতা হো, জো বাড়া মেহেরবান নিহাত রহমালা হে। আপনি বিসমিল্লাহির রহমানির রহিম বলে আপনি ছুরা একটা পাঠ করলেন, বিসমিল্লাহির রহমানির রহিম হলো আল্লাহর কোরআন। একটা সুরা ফাতিহা পাঠ করলেন, এটা হলো কোরআন। অন্য একটা সুরা পাঠ করলেন, এটা হলো কোরআন। তাহলে সুরা হলো দুটা, আল্লাহু আকবার বলে রুকুতে হাত দিলেন, এটা হলো হাদিস। সুবহান রাব্বিয়াল আযীম, এটা হলো হাদিস। সামি আল্লাহু লিমান হামিদা, এটা হলো হাদিস। রব্বানা লাকাল হাম, এটা কোরআন নয়, এটা হলো হাদিস। আপনি আল্লাহু আকবার বলে সেজদায় গেলেন, এটা হলো হাদিস। সুবহান রাব্বিয়াল আলা বললেন, এটা হলো হাদিস। আপনি বসে বসে তাশাহুদ পড়লেন, আত্তাহিয়াতু লিল্লাহি এমন করে তাশাহুদ পড়লেন, ওটা কোরআন নয়, ওটা হলো হাদিস। দরুদ শরীফ পাঠ করলেন, ওটা হলো হাদিস। আপনি দরুদ দোয়া মাসুরা পাঠ করলেন, ওটা হলো হাদিস। ডান দিকে সালাম ফিরালেন, আল্লাহর নবী বলেছেন আসসালামু কবলাল কালাম, পেহলে সালাম উনকে বাদ কালাম, কথা বলার আগে সালাম দিতে হবে, ওটা হলো হাদিস। দুনো আই দিয়া কোন দুটো হাত তুলে আপনি দেখা যায় মোনাজাত করবেন, মোনাজাত করার সময় আল্লাহুম্মা আমিন বলতে হয়, এটা কোরআন নয়, এটা নবী পাকের হাদিস। মোনাজাতের শেষে দুনো হাত মুহ পার ফিরলো, দুটো হাত যখন মুখ থেকে মোসাবা করা হয়, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাম বলা হয়। কোরআনে এতটা এসছে, ওয়াকাফা বিল্লাহি শাহিদা মুহাম্মাদুর রাসূলুল্লাহ আর কলেমা নাই। তাহলে পূর্ণাঙ্গ কলেমা কোরআন নয়, ওটা হলো হাদিস। বিরাহমাতিকা ইয়া আরহামার রহিমিন, ওটা কোরআন নয়, ওটা হলো হাদিস। তাহলে নামাজের আজান থেকে নিয়ে মোনাজাতের শেষ পর্যন্ত যদি 10% কোরআনের আয়াত হাদিসের আয়াত যদি থাকে, তাহলে 2% শুধু দুটো সুরা আল্লাহর কোরআন, আর 8% আমার নবী পাকের হাদিস। আরেকটু জোরে হবে না? তাহলে এতদিন ধরে শুনে আসছি নামাজ পড়তে গেলে কোরআন লাগারে, যার পার্সেন্ট 2 আর যার পার্সেন্টি হলো 8, এখন 2-এর নাম বলবেন, 8-এর নাম বলবে? ওরা মনে করেছে আল্লাহর নাম বললি আল্লাহ বিরাট খুশি হবে, ঘোড়ার কচু হবে, বোঝেন না? নবীরে যারা গোপন করে তারাই তো মোনাফেক, নবীরে যারা গোপন করে তারা কিন্তু মোনাফেক। মোনাফেকরা নবীর প্রশংসা করতে চায় না। আমার কথাটা বুঝতে পারছেন? কেন যে আল্লাহ, কে যে আমার বান মারতেছে আমি কিছু বুঝতে পারছি না ভাই। আল্লাহ ও আমার বাপিরা চলে না গিয়ে যাওয়া যাক। তাহলে কোরআন শরীফের 2% নামাজে এসেছে, ওই সুরার ভিতরে একটু কমিয়ে দেওয়া যাক, কমপক্ষে যদি আপনি 3 আয়াতের কোরআনের আয়াত পড়েন আপনার নামাজ হয়ে যাবে। তাহলে 2 সুরা পড়তে হয়, তার ভিতরে সুরা ফাতিহার পরে যদি কোনো 3 আয়াত পড়া হয় আপনার নামাজ হয়ে যাবে, হয়ে যাবে। আবার কিছুটা কমিয়ে দিলাম, কমিয়ে দিলাম, আপনি মনে করলেন ওই নামাজে আল্লাহ আর কোরআন ছাড়া আর কিছু হয় না, হিসাব পেয়ে গেছি, ওই কোরআন যদি 2% থাকে আমার নবী পারছে 8%। শুধু ওটা শেষ নয়, আপনি তাহারি মাবেদে আপনি নামাজে নিয়াত করার পর কোনো মুসল্লি বাবাজিকে যদি সালাম দাও আপনার নামাজ ভঙ্গ হয়ে যাবে, উনি যদি সালাম দেয় আপনি জবাব দিলে নামাজ ভঙ্গ হয়ে যাবে। কিন্তু ওই নামাজের ভিতরে আসসালামু আলাইকা ইয়া আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু
হতো, আমার নবীর প্রতি আমার তাশাহুদ পড়া হলো আজীব, ওই নামাজের ভিতরে নবীর প্রতি সালাম দেওয়া হলো আজীব। আপনি যদি নবীর প্রতি নামাজে সালাম না দাও, অজীব ছেড়ে গেলে নামাজ হবে না, হবে না। তাহলে নবী ছিল 8%, আবার 1% বেড়ে গেল সালাম দেওয়া। আমার আল্লাহ নবীর জন্য অজীব বানিয়ে দিয়েছে। শুধু নবী ওখানে নাই, নামাজের ভিতরে শুধু আল্লাহ নাই, নবী নাই, আরো কেউ আছে? তারপরের লাইন পড়া শুরু করেন, আসসালামু আলাইনা ওয়ালা ইবাদিল্লাহি সালিহিন। আল্লাহর নৈকট্য যারা হাসিল করেছেন, আল্লাহর মাহবুব বান্দা, ওলি বান্দা, তাদের প্রতিও সালাম দোবা আল্লাহ জায়েজ করে দিয়েছে। তাহলে নামাজে আল্লাহ একা নেই, আল্লাহর পাশে আমার নবীকে রেখেছে, নবীর পাশে পরের আয়াতে আল্লাহর মাহবুব বান্দা ওলি বান্দাকে রেখেছেন। জোরে বলে, কেউ যদি নামাজের ভিতরে নামাজটা আদায় করল, মসজিদ থেকে বার হয়ে এসে বলছে, বাবা আমি তো কোনো পীর ওলিকে মানিনি, আল্লাহকে ছাড়া আর কাউকে মানিনি। আবার কেউ বলবে, আমি আল্লাহ আর নবী ছাড়া কাউকে মানিনি। তাহলে নামাজের প্রতি তিনি আল্লাহর মাহবুব বান্দাদের সালাম দিয়েছে, ও আল্লাহ আলী ইব্রাহিমা ইন্নাকা হামিদুম মাজিদ, নবীর বংশের প্রতি তারা সালাম দিয়েছে। আর মসজিদ থেকে বার হয়ে বলছে, আমি ও সব পীর ওলিদের মানিনি। তাহলে ঘরের খোলে এক, বাইরে এসে এক, এদেরকে বলা হয় মোনাফিক। একটা মোনাফিক ব্যক্তি যদি দাঁড় করিয়ে দেওয়া হয়, আর একটা গোনাগার ব্যক্তিকে যদি দাঁড় করিয়ে দেওয়া হয় আল্লাহর কাছে, আল্লাহ একটা মোনাফিক ব্যক্তি, আল্লাহ একজন গোনাগার ব্যক্তি, দুইজনকে আমরা হাজির করলাম, গোনাগার ব্যক্তি আপনার কাছে ভালো না মোনাফিক ব্যক্তি আপনার কাছে ভালো? আমার আল্লাহ জিজ্ঞাসা করলেন, ওরে বান্দা তোমার পরিচয় কি? বান্দা বললেন, আমি হলাম গোনাগার। আমার আল্লাহ বললেন, তুমি গোনাগার টেনশন করো না। আমার নবী বললেন, মান করা আল কোরআনা হারফান ফালাগো আশরো হাসানা, কোরআন শরীফের একটা অক্ষর পাঠ করলে 10টা করে নেকি পাওয়া যায়। তুমি গোনাগার টেনশন করো না, অসজুদুলিল্লাহ আল্লাহ নামে সেজদা দিয়ে কাঁদবে, আমি আল্লাহ গোনা মাফ করে দেব। বান্দা তুমি গোনাগার টেনশন করবে না, বছরে আমি 13টা রাত দিয়েছি, ফারা ফাইয়া দাইহি তুমি হাত তুলে আমার দরবারে কাঁদবে, আমি গোনা মাফ করে দেব। বান্দা তুমি গোনাগার টেনশন করবে না, রাতের অন্ধকারে তুমি আমার কাছে কান্নার চেষ্টা করো, কান্না যদি না আসে কান্নার ভাগ ভঙ্গিমা করো, সোম্মাস্তাগফারিনি গোফার তোলাকা ওলা ও মালি, তোমার জিন্দেগির গোনাকে আমি আল্লাহ মাফ করে দেব। বান্দা তুমি গোনাগার টেনশন করো না, তুমি তওবা পাঠ করো, তুবু ইলাল্লাহে তওবাতুন নাসুহা, আমি আল্লাহ গোনা মাফ করে দেব। বান্দা তুমি গোনাগার টেনশন করো না, একটাবার যদি তুমি আমার কাছে চলে আসো, পৃথিবীর কোনো ব্যক্তি দেখতে পাবে না, আমি তোমার গোনা মাফ করব কি করব না কেউ হিসাব নিতে আসবে না। বান্দা তুমি গোনাগার ওই সাইটে গিয়ে বসো, টেনশন করবে না, লা তাক না তুমি রহমাতিল্লাহ, আমার জান্নাত রহমতের আশা করে থাকো, একদিন না একদিন আমার রহমতের জান্নাত তোমার নসিবে হবেই হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ জিজ্ঞাসা করবে, তোমার পরিচয় কি? আল্লাহর বান্দা বলবে, আল্লাহ আমি মোনাফেক, আমার আল্লাহ বলেছেন আল্লাহ তো সল্লি আল্লাহ আহাদিম বিন ঘুম্মাতা বাদা, মোনাফেকের জানাজা পড়া তো হারাম। আল্লাহ জিজ্ঞাসা করবে, পরিচয় কি? আল্লাহ আমি মোনাফেক। আল্লাহর কোরআন পরে বললেন, আল্লাহ তাকুম আল্লাহ কবরিহি, আমি তো বলে দিয়েছি মোনাফেকের কবরের কাছে দাঁড়ানো হারাম। আল্লাহ জিজ্ঞাসা করবে, তোমার পরিচয় কি? আল্লাহ আমি মোনাফেক। আল্লাহর কোরআন বললেন, ইস্তাগফির
ফিরিলাঘম আওলা তাস্তাক ফিরিলাঘম। মোনাফেকের জন্য হাজার দোয়া দরুদ পাঠ করলে গো ক্ষমা হবে না। আল্লাহ জিজ্ঞাসা করবে তোমার পরিচয় কি? আল্লাহ আমি মোনাফেক। আল্লাহর কোরআন জবাব দিয়ে বললেন ইন তাস্তাক ফিরিলাঘম সাবে ইন আমার রতান। তবে মোনাফেকের জন্য আমার কোনো বান্দা যদি 70 বার হাত তুলে দোয়া করে আমি আল্লাহ দোয়া কবুল করব না। আর মোনাফেক জাহান্নামের অতাল সাগরের তলায় আমার আল্লাহ হাজির করিয়ে দেবে। তাহলে এখানে দুটো ভাগ হয়ে গেল, মোনাফেকের কোনো জায়গা নেই, গুনাহগারের জন্য আল্লাহ রহমত আছে 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 আছে। আর একটা জায়গা হলো, একটু আগিয়ে চলে যাও, আল্লাহর হুকুমকে যদি আপনি না মানেন, পালন যদি না করেন, আপনি হবেন গুনাহগার। আর নবীর সঙ্গে গাদ্দারি করলে আপনি হয়ে যাবেন মোনাফেক মোনাফেক। তাহলে আল্লাহর হুকুম যদি চলে যায় আল্লাহ চাইলে ক্ষমা করতে পারে, কিন্তু নবীর সঙ্গে গাদ্দারি করলে আমার আল্লাহ ক্ষমা করবে না। তাহলে এখানে প্রমাণ হয়ে গেল, গুনাহগার যদি হও একদিন না একদিন পরিত্রাণ পাবে পাবে পাবে, কিন্তু মোনাফেক হলে কোনো পরিত্রাণ পাবে না পাবে না। তাই ফুরফুরা দাদা ভীর রহমাতুল্লাহ আলাইহে, বসিরাত আল্লামা রহমাতুল্লাহ আলাইহে বারবার একটাই কথা বলতেন, বাবা গুনাহগারের জন্য আমার আপনার নবী, তবে মোনাফেকের জন্য আমার নবী না নবী না। তবে আল্লাহর কাছে দোয়া চাইবো, আল্লাহ আমাদেরকে যেন মোনাফেকের হাত থেকে হেফাজত করেন। বলেন আমিন। আর একটু সকলে বলেন আল্লাহুম্মা আমিন। আমার ভাষা বুঝতে পাচ্ছেন বাবু? আল্লাহ আল্লাহর কাছে যদি আবার গুনাহগার বান্দা, আবার একটা যদি বিয়াদব বান্দাকে হাজির করিয়ে দেওয়া হয়, আল্লাহ তো ওটাই বলেছেন গুনাহগারের কোনো টেনশন নাই। তবে যারা বিয়াদব অলা ফাকরস ফিহি, বিয়াদবের কোনো জায়গা নাই জায়গা নাই, আমি আপনার কাছে বলছিলাম, তাহলে কোরআন শরীফের আয়াতের হিসাবে বলছিলাম, নামাজের ভিতরে আল্লাহর মাহবুব বান্দাদের সালাম দেওয়া হয়, নবীকে সালাম দেওয়া হয়, আল্লাহর কোরআন যদি 2% থাকে, আমার নবী পাকের হাদিস আছে 8%। তাই সুন্নাতুল জামাতের আকীদা হলো আমার নবী যেখানে যেখানে, আমার আল্লাহ রহমত সেখানেই সেখানে। আর একটু জোরে হবে না? ছেলেরা জলসা মাহফিলের জন্য মানুষের কাছে 10 টাকা 20 টাকা কমিটি ভাইদের কাছে চায়, কোন একটা গ্রামের ছেলে তো টাকাওয়ালা দান করে, তাকে গিয়ে বলছে ভাই তুমি সেবারে তো 10,000 টাকা দিয়েছিলে, তবে এবারে আমাদেরও বিশ্বাস তুমি কিছু দেবে। আর তোমার কথাই আমরা মাদ্রাসা আলোচনা করছিলাম আসরের নামাজ পড়ার পর, তোমার কাছে গেলি তুমি যে খালি হাতে ফিরবে এ আশা আমরা করিনি। তারে যা পাম্পম তেল মারতে হয়, সব রকম তেল পাম্প সব দেওয়া হচ্ছে, উদ্দেশ্য কিছু কিছু নোলা। তাহলে যাকে একটু প্রশংসা করা হয় সে খুশি হয় না হয় না? হয় তো। তাহলে আল্লাহর যদি প্রশংসা করি আল্লাহ খুশি হবে না হবে না? দুনিয়ার বান্দার প্রশংসা করার পর যদি কিছু মাল চাই, যদি আমাদের কিছু দেয়, তাহলে আল্লাহর প্রশংসা করলে তোমার আল্লাহ আরও দেবে। তাহলে আল্লাহর প্রশংসা করি, তারপরে আল্লাহর কাছে চাই, দেখি আল্লাহ কি দেয়। আল্লাহকে বলছি আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন, আল্লাহ সমস্ত প্রশংসা কারণ না কারণ না আপনার। সুবহানাল্লাহ। আল্লাহ খুশি না বেজার? খুশি। পরে আল্লাহকে বলছে আল্লাহ শুধু প্রশংসাটা শুধু আপনার এখানে শেষ না, পরে আর রহমান রহিম তুমি সবচাইতে দয়ালু মেহরবান, আপনার মতো দয়ার পৃথিবীতে কেউ নাই। আমার আল্লাহ আরো খুশি। আল্লাহকে বলছে আল্লাহ এখানে শেষ না, আর একটু প্রশংসা করি, মাল যখন লোবো তাই একটু প্রশংসা বেশি করা ভালো। আল্লাহকে আরো একটু বলছে আল্লাহ মালিক ইয়াউমিদ দিন, কুল কায়নাতের মালিক আপনি ছাড়ার কে আছে বলেন দিনই, আর কেউ নেই। আল্লাহ আরো খুশি হয়ে গেছে। এর পরেই বলা হচ্ছে আল্লাহ ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, আল্লাহ আপনার এত প্রশংসা এত আরাধনা এত উপাসনা এত ইবাদত করেছি, আপনার কাছে চাইব না আমরা বিল নিয়ে অন্যজনের কাছে যাব। আল্লাহ বলেছেন আমার ইবাদত করবি আর আমার কাছে চাইবি। সুবহানাল্লাহ।
তাহলে এতক্ষণ ধরে আল্লাহর প্রশংসা করেছি, এবার পরে বলছি আল্লাহ এত ইবাদত আরাধনা করেছি আপনার কাছে চাবো না অন্য কারো কাছে? আল্লাহ বলছেন না, আমার কাছে যে চায় না আমি বড় রাগান্বিত হই, আমার কাছে যে চায় আমি আল্লাহ বড় খুশি হই। তাহলে চাওয়ার রাস্তাটা আল্লাহ ক্লিয়ার করে দিয়েছে না দেয়নি? দিয়েছে। তাহলে এবার আমরা একটা চাইব, কি চাইব? মরণের সময় আল্লাহ সামনে জান্নাত দেখা দাও এটা না, আমাকে মক্কা শরীফে নিয়ে যাও এটা না, আমাকে জান্নাত দাও এটা না। আল্লাহর কাছে চাইছি, পরের লাইনটা পড়েন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, চালাও সে পথে যে পথে তোমার প্রিয়জন গেছে। ওই নামাজের কথা ভুলিনি, এখন ওই জায়গা যাচ্ছি। চালাও সে পথে যে পথে তোমার প্রিয়জন গেছে, চলি। আল্লাহর কাছে কি চাইছি প্রথমে? আল্লাহ যেসব ব্যক্তিরা আপনার পথে চলে আপনার নৈকট্য লাভ অর্জন করেছে, আমাদের ও ওই পথের প্রতীক হিসাবে চালিয়ে দেওয়ার মতো তৌফিক দান করে দাও, বলুন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর মাহবুব বান্দা, আল্লাহর বন্ধু কয় শ্রেণী? চার শ্রেণী। এক নাম্বার হলো নবী, দ্বিতীয় নাম্বার সোহাদা যারা শহীদ হয়েছে, তৃতীয় নাম্বার হলো সলেহীন সৎ ব্যক্তি, চতুর্থ নাম্বার হলো সিদ্দিকীন সত্যবাদী। আরেকটু জোরে বলে। তাহলে নামাজের ভিতরে আল্লাহর কাছে কি চাইছি? নবীদের রাস্তায়, সোহাদাদের রাস্তায়, সৎ ব্যক্তির রাস্তায়, সিদ্দিকীন সত্যবাদীর রাস্তায়। এখন নামাজ থেকে যদি বার হয়ে এসে বলি আমি কোনো সিদ্দিকীন ওসব নেইনি, কোনো সৎ ব্যক্তি নেইনি, আল্লাহ নবী ছাড়া কাউকে নেইনি, এ আরো ডবল মুনাফিকে ঝুড়ে গায়ে পড়ে গেছে, কি সমস্যা? চলেন আমি আপনাকে বোঝাতে চেয়েছি। তাহলে চার শ্রেণী যদি আল্লাহ পাকের বন্ধু হয়, ও বাপজিরা ভালো করে খেয়াল করে শুনবেন, এক নম্বরে নবীগণ, আমরা নবীর কাছে পৌঁছে যাব, কিন্তু আপনাদের এই তেতুলিয়া থেকে আল্লাহর কাবা শরীফ কম বেশি 8,500 কিলোমিটার রাস্তা, যেতে গেলে 2024 সালে কম বেশি 4,80,000 কিংবা 3,80,000 কিংবা 3,50,000 কিংবা 4,50,000, এক একটা পরিবেশে এখন অ্যামাউন্ট শুরু হয়েছে। আল্লাহর নবী দুনিয়াতে এসেছিলেন, বিদায় নিয়ে চলে গেছে, কম বেশি 1,500 বছর হয়ে গেছে, তখন তো আমরা পৃথিবীতে আসতে পারলাম না। তাহলে চারজনের ভিতরে আমরা একজনকে হারিয়েছি, নবীর প্রতি ঈমান এনেছি কিন্তু নবীকে আমরা হারিয়েছি, এখানে বাকি আছে আর তিনজন। আল্লাহ বলেছেন কমপক্ষে একজনের কাছে তোমরা পৌঁছে গেলে নাজাত পেয়ে যাবে। নবীর প্রতি ঈমান আনলাম কিন্তু নবীকে আমরা চোখে দেখলাম না। দ্বিতীয় নাম্বার বললেন সোহাদা, যারা শহীদ হয়েছে ওদের বাড়িতে একবার চলে যাও, যারা শহীদ হয়েছে ওদের মাজার রওজা মোবারক, জান্নাতুল বাকি, জান্নাতুল মুআল্লা, জান্নাতুল খোয়াব, জান্নাতুল অজীব। অনেক হাজি বান্দা মারা গেলে জান্নাতুল সোম্মাতে দাফন দেওয়া হয়, উহুদ বদর সিফতে তাবো কারবালা হুদাইবিয়ার প্রান্তরে শহীদ হয়ে আছি, যেতে গেলে তো লক্ষ টাকার ব্যবধান, আমরা যেতে পারি না, আর গেলেও তো আমরা খুঁজে পাবো না। তাহলে নবীকে আমরা হারিয়েছি, সুহাদানকে আমরা হারিয়েছি, চারজনের ভিতরে দুজনকে আমরা হারিয়েছি, বাকি আছে দুইজন। আমার আল্লাহর কোরআন পরে বললেন অসালিহীন, যারা সৎ ব্যক্তি তাদের বাড়িতে একটা বার চলে যাও। টোটাল হাওড়া হুগলি বেবাম দেখ, হাওড়া হুগলি 24 পরগনা, মালদা, দিনাজপুর, আহমেদাবাদ, গুজরাট, নাগপুর, কানপুর, শিলচর, গুয়াহাটি, আসাম, ত্রিপুরা, এদিকে তেজপুর, এদিকে দেখাজাল, শিলচর, বিভিন্ন রাজ্য জেলা ঘুরে ঘুরে আমি একটা ব্যক্তিকে সাথ পেয়েছি। আপনি যদি বলেন নিজামুদ্দিন আউলিয়া, নিজামুদ্দিন আউলিয়া আল্লাহর অলি হতে পারে কিন্তু প্রথম জীবনে উনি সৎ ছিল না। আপনি যদি বলেন বিশ্রে হাপি, আল্লাহর অলি হতে পারে কিন্তু প্রথম জীবনে উনি মদ মাতাল ছিল, সৎ ছিল না। ফুরফুরা দাদাবি রহমাতুল্লাহ আলাইহে, ওনাকে আমি সৎ খুঁজে পেয়েছি, ওনার বয়স যখন 11 বছর ছিল, হুগলি সীতাপুর মাদ্রাসায়, যেখানে দাদা পীরের শ্বশুর বাড়ি আর মাদ্রাসা পাশাপাশি, ওই মাদ্রাসায় পড়াশোনা করতেন। আমার দাদা পীর বলেছিলেন আমি এতটা সৎ হওয়া চলার কারণে আল্লাহ পাকের দয়া, 11 বছর বয়সে আমার নবী পাকের দিদার আমি 3 বার পেয়েছি।
আল্লাহর কোরআন পরে জানিয়ে দিয়েছে, সিদ্দিকিন তোমরা নবীকে পেলে না, সুহাদানকে পেলে না, সৎ ব্যক্তিকে আমরা পেয়েছি। চতুর্থ নাম্বার জানিয়েছেন সিদ্দিকিন, যার বংশগত হলো সত্যবাদী সিদ্দিকিন, তার সঙ্গে তো সম্পর্ক রাখার চেষ্টা করো। তাই দাদা পীর তিনি নবী হতে পারল না, দাদা পীর তিনি শহীদ হতে পারল না, একদিকে সৎ ব্যক্তি হয়েছে, অপরদিকে আবু বাক্কার সিদ্দিক সত্যবাদী হয়েছে। তাই আমরা বুক ঠুকে বলি, আল্লাহর ইবাদত, নবীর মহব্বত, কোরআন তেলাওয়াত, মা বাপের খেদমত, মাজার জিয়ারাত, তবে একটাই দল কোরআন হাদিসের অনুকূলে জান্নাত, ওই দলটার নাম হলো আহলে সুন্নাতাল জামাআত। আর একটু জোরে হবে না? আল্লাহু আকবার। আমি কারোর বিপক্ষে কিছু বলছি? আমাদের প্রোডাক্টার ব্র্যান্ডেডের মাল বিক্রি করতিস ভালো লাগেলে, নাইলে ফের বান মার আর কি করবি? আল্লাহু আকবার, আল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহ। তালি বলেন, আমরা যে নবীর প্রশংসা করছি, একদিকে আল্লাহর প্রশংসা, অপরদিকে আমার নবীর প্রশংসা, অপরদিকে যারা আল্লাহর নৈকট্য লাভ করেছে, নবী হাসিল করেছে, তাদের প্রশংসা। এবার বলেন, হাসরের মাঠে আমরা নাজাত পাবো বলে বিশাল আমরা আশাবাদী, আলহামদুলিল্লাহ ভালো। এখন নেকি নিয়ে জান্নাতে যাবা না মহব্বত নিয়ে জান্নাতে যাবা? আমাদের ইমান আছে, ওটা ভিন্ন ব্যাপার। এখন নেকি নিয়ে জান্নাতে যাবার আশা বেশি না মহব্বত নিয়ে জান্নাতে যাবার আশা বেশি? দাদু ভাই একটু কথা বলেন, নেকি নেকি নিয়ে আমরা কনফিউজ পড়ে যাবো, তাই না? এটা জিজ্ঞাসা করতে হয়, তাই একটু করছি আলহামদুলিল্লাহ। নেকি নিয়ে আমরা জান্নাতে যাব, আবার মহব্বত নিয়ে আমরা জান্নাতে যাব, এখানে দুটোর ভিতরে একটা। কেউ বলবে আমার দাদু ভাই নেকি, কেউ বলবে মহব্বত। একটু আলোচনা করি, চলেন একটু অন্য সাইড দিয়ে ঘুরে আসি। একটা হাদিস পড়ি, রসুল বলেছে, মান করা আল কোরআন হারফান ফালাহু আশরু হাসানা, কেউ যদি কোরআন শরীফের একটা অক্ষর পাঠ করে কটা নেকি হবে? দশটা। পৃথিবীতে যত নবী এসছে, সবচাইতে নবী মনে হচ্ছে ছোট নামের অক্ষর, আমি যতটুকু